अब्दुल अजीज साहब से मेरा एक सवाल है कि सर, इस्लाम जो है वो अमन का पैगाम देता है और आज इस्लाम पर ही सबसे ज्यादा हमला, आखिर क्यों? जो सबसे ज्यादा अच्छा होता है उसी पर हमला होता है, यानी शैतान पे हमला बहुत कम होता है लेकिन इंसान पर हमला ज्यादा होता है। तो जो लोग अच्छे लोग हैं और जो अच्छा व्यू है, जैसा अभी आपने सुना कि एक ईसाई ने, जो राइटर था, उसने दुनिया के 100 आदमियों का जायजा लिया, तो दुनिया में कौन आदमी है जिसने सबसे ज्यादा असरार डाला है, दुनियावी तौर पे भी, सिर्फ मजहबी तौर पे नहीं, रिलीजियस के तौर पे भी, और जो बड़ा दुनियावी तौर तरीका है उसके तौर पे सबसे ज्यादा जिसने असर डाला वो हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है। और आप देखेंगे कि हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से ज्यादा बेहतर जिंदगी किसी ने नहीं गुजारी है। और अभी मैं आपको बताना चाहता हूँ कि वो दुनिया में सिर्फ एक ही इंकलाब आया है जिसका नाम है इस्लामी इंकलाब। वो इंकलाब जो है वो हमजहद था, वो हमगीर था, यानी वो सिर्फ माशी इंकलाब नहीं था, वो सियासी इंकलाब नहीं था, बल्कि वो सियासी भी था, माशी भी था, रूहानी भी था, अखलाकी भी था, तालीमी भी था। ऐसा इंकलाब जो दिलों को बदल दे वो सिर्फ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के जरिए ही आया है। और आपको सुन के हैरत होगी कि इतना बड़ा इंकलाब में सिर्फ 17 आदमी मारे गए दोनों तरफ, इतना बड़ा इंकलाब आया और इतने कम लोग मारे गए दोनों तरफ के, कि ऐसा इंकलाब पूरी दुनिया में नहीं आया कि इतने कम लोग हुआ इस इंकलाब की मदद हुई। लेकिन दुनिया में तो हजारों, अभी जैसे यहाँ देखते हैं पंचायत का इलेक्शन होता है तो क्या होता है, यहाँ कोई और इलेक्शन होता है तो यहाँ का, यहाँ 15-20 आदमी हर इलेक्शन में मारे जाते, बल्कि अभी मारे गए 70 आदमी। तो इस तरह आप अंदाजा कर सकते हैं कि इस्लाम या हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की जिंदगी पे जो इतने कार्टून बनाए जाते हैं, हमले होते हैं कुरान पर, वो सिर्फ इसलिए हमले होते हैं कि इसके असरात फैल रहे हैं। लेकिन इस्लाम के खिलाफ सबसे ज्यादा बोला जाता है, कुरान के खिलाफ सबसे ज्यादा बोला जाता है, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के सबसे ज्यादा। लेकिन मोस्ट ग्रोइंग रिलीजन अगर पूरी दुनिया में अभी कौन कोई है, यूरोप में, अमेरिका में या कहीं भी, तो वो इस्लाम। মানবতার বন্ধু বা মানবতার রক্ষক। এখন প্রশ্ন হতে পারে যে আমরা এই শিরোনামে এই ধরনের প্রচার অভিযান কেন চালাচ্ছি, সেই বিষয়টা আপনাদের বলার উদ্দেশ্যে আপনাদেরকে আহ্বান জানানো হয়েছে। এবং আমরা আশা করব এই বিষয়ে আপনাদের হাতে যে মিডিয়া আছে সেই মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের এই অভিযানকে এবং আপনারা আমাদের বক্তব্যকে মানুষের সামনে তুলে ধরবেন। প্রথমত আমরা বর্তমান যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে গোটা দেশ জুড়ে, এমনকি গোটা দুনিয়া জুড়ে বলতে ভুল হবে না, যে একটা হিংসার পরিবেশ তৈরি করা হচ্ছে। একটা বিদ্বেষ, একটা সম্প্রীতি নষ্ট করা এবং মানবীয় মূল্যবোধের বিরুদ্ধে একটা প্রচেষ্টা চলছে। নৈতিকতা আজকে আমাদের সামনে মানে সবুজ পাহাড় হয়ে যাচ্ছে, নীতি নৈতিকতা বালাই মানুষের মধ্যে থাকছে না। বিষয়টা হচ্ছে এই যে আমাদের দেশ ইউনিটি ডাইভার্সিটিতে যা দেশটা আসছে, এদেশের সংবিধান, এদেশের ঐতিহ্য, এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, নিজেদের মাঝে জীবন গ্রহণের লক্ষ্য আমরা করেছি, আমাদের পূর্বপুরুষরা করেছেন, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা হিন্দু মুসলমান শিখ জৈন মিলে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে তারা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে এবং এই দেশকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা চালিয়েছেন। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে পরিকল্পিত ভাবে একটা বিদেশের পরিবেশ তৈরি করা হচ্ছে, এখানে মক লিঞ্চিং করা হচ্ছে, এমনকি পার্লামেন্টও পর্যন্ত বিদ্বেষ ভাষণ দেওয়া হচ্ছে, যে বিদ্বেষ ভাষণের
প্রমাণ গোটা দেশের মধ্যে করতে পারে, যেটা অসংসদীয় কথা। এটা অসংসদীয় কথা হওয়া সত্ত্বেও সেই কারণে বক্তব্যকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এমনকি এটা অবিশ্বাসের বিষয় যে এর জন্য মুসলিমদেরকে দায়ী করা হচ্ছে। মুসলিমরা নাকি এমন দেশের সঙ্গে এমন আচরণ করছেন যার ফলে একটা মানুষ তার মুখ থেকে এই ধরনের অশালীন কথাবার্তা বিক্রি যাচ্ছে, অর্থাৎ এই ধরনের বিদ্বেষকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। দেশে আইনের শাসন ধীরে ধীরে একটা পক্ষপাতিত্বে পরিণত হচ্ছে, দেশে সংবিধান সাংঘাতিক ভাবে দুর্নীতি হচ্ছে। তো এটা শুধু আমাদের বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য ক্ষতির কারণ নয়, এটা গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য ক্ষতির কারণ। হিংসা, দ্বেষ, ঘৃণা কখনো কোনো সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। হিংসা বিদ্বেষ সভ্যতাকে সবসময় পিছিয়ে দেয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার ক্ষেত্রে আমরা অনেক উন্নত হয়েছি, আমরা চালিয়ে যাচ্ছি, এমনকি ভারত এক্ষেত্রে লিড দিচ্ছে গোটা বিশ্বের মধ্যে। ভারতের চন্দ্রযান গোটা বিশ্বকে একটা জায়গায় সম্মানিত করেছে। কিন্তু আমাদের দেশে মানুষের যে মানুষের অধিকার, মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে ধর্ম পালন করার স্বাধীনতা, মানুষের যে মত প্রকাশ করার স্বাধীনতা, এসব বিষয়ে খণ্ড হচ্ছে। এবং আমাদের দেশের চারদিকে আগুন জ্বলছে, কোথাও মসজিদের উপরে হামলা হচ্ছে, কোথাও গির্জার উপরে হামলা হচ্ছে, কোথাও আদিবাসী দলিত নিপীড়িতদের উপরে অত্যাচার হচ্ছে, সেখানে আইনের শাসন লক্ষ্য করা যাচ্ছে না। এটা একটা সামগ্রিক হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, একটা মানবতার সংকট বলে আমরা মনে করি। আমরা দেখছি যে শুধু আমাদের দেশ নয়, আমাদের দেশের বাইরেও আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন জায়গায় কোরআনে আগুন লাগানো হচ্ছে। কি অদ্ভুত একটা ব্যাপার! কোরআন একটা ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থে সমস্ত মানুষের কল্যাণের জন্য, সমস্ত মানুষের মুক্তির জন্য, সমস্ত মানুষের মধ্যে নৈতিকতার বিকাশের জন্য সেখানে শিক্ষা দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন এক ব্যক্তি যাকে রহমতুল্লিল আলামিন বলা হয়, সমস্ত মানুষের জন্য তিনি, সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত। তার জীবনে মানুষের জন্য কোনো হিংসা বিদ্বেষ কোনো প্রশ্রয় তিনি দেননি। তা সত্ত্বেও আমরা লক্ষ্য করছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে নানান ধরনের কটূক্তি করা হচ্ছে, কোথাও কার্টুন হিসেবে তাকে টেররিস্ট হিসেবে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে, কোথাও তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, কোথাও হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা সামগ্রিক একটা ইসলাম ফাবিয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকবে, সততার উপরে থাকবে, তোমরা তোমাদের প্রতিবেশীদের দিকে খেয়াল রাখবে, তোমরা অসহায় গরিব দরিদ্র মানুষদের দিকে খেয়াল রাখবে। এই যে মিলন, এই যে পারস্পরিক সম্প্রীতি, এই যে একে অপরের সহানুভূতির মধ্যে দিয়ে বসবাসের যে পৃথিবী, এই পৃথিবী রচনার ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্ট্রিবিউশনকে ঐতিহাসিক এবং হচ্ছে সমালোচকগণ কোনো অনুসরণ করতে পারেনি। আপনারা জানেন যে উইলিয়াম এইচ হার্ট, তিনি একটা মহাপুরুষদেরকে নিয়ে একটি গবেষণা বই লিখেছেন, সেই বইয়ে তিনি সবচেয়ে মানবতা প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশ্বে যত মহাপুরুষ আছেন তাদের এক নম্বরে সাকসেসফুল ম্যান হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন। তার কারণ কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, এই 23 বছরের জিন্দেগির মধ্যে তিনি সমাজের মধ্য থেকে যাবতীয় অবিচার অনাচার দূর করার চেষ্টা করেছেন, ন্যায় হিংসা প্রতিষ্ঠা করেছেন, নারী জাতি হচ্ছে অধিকার প্রতিষ্ঠা করেছেন, যারা কিন্তু যারা ডাউন তাদেরকে মর্যাদার আসনে উন্নীত করেছেন, এমন একটা সমাজ ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করে গেছেন যে সমাজে মিল মহব্বত ভালোবাসা একটা সুন্দর ভ্রাতৃত্বের সমাজ তৈরি করেছিলেন। আমরা যদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই মহাপুরুষদের আদর্শ অনুসরণ করি, বিশেষ করে বর্তমান সময়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে এবং দারুল রবীন্দ্রওয়াল সামনে আছে, তার জন্মদিন আছে, তো এই বিষয়ে যদি আমরা বেশি বেশি করে আলোচনা করি, মানুষের কাছে তুলে ধরি তার কথা, তার জীবনাদর্শ, তাহলে হয়তো কিছু আলোকে আমরা আলোকিত হতে পারি, আমাদের সমাজ আলোকিত হতে পারে। এই উদ্দেশ্য, এই লক্ষ্য নিয়ে আমরা জামাত ইসলামী হিন্দের মেট্রোসিটির পক্ষ থেকে আমরা এই হচ্ছে মনে করেছি যে এটা এই ইস্যুটা কন্টিনিউ চলতে পারে, বিশেষ করে হযরত মুহাম্মদ যে সময় পৃথিবীতে এসেছিলেন, যে সময় পৃথিবীতে চলে গেলেন, এই সময় মুসলিমদের কাছে
মুসলিমদের কাছে একটা বিশেষ আবেগ থাকে, তারা যাতে এই আবেগটা পজিটিভ হয়েছে যেটা মোহাম্মদ বলেছেন বাই প্র্যাকটিক্যালি যেমন তারা করতে পারে, সেই জন্য আমরা যেমন এই ভূমিকা নিচ্ছি। আমাদের দেশের মানুষের জন্য আরেকবার নতুন করে জানতে পারে, তারা যেন ভুলে না জানে যে মোহাম্মদ এসেছে কোথায়। একটা মুসলমানরা তো আলাদা করে অনেক জৌনিস প্রোগ্রাম করে না, অথচ যিনি পৃথিবীতে সমস্ত মানবতার জন্য কল্যাণের জন্য এলেন তার জন্য অনেক প্রোগ্রাম করা উচিত। তো আমরা সেই দৃষ্টিকোণে কমপক্ষে মনে করছি আমরা কলকাতা মেট্রোসিটির পক্ষ থেকে কোনো প্রোগ্রাম নেওয়া উচিত। আপনার যে মূল প্রশ্ন যেটা দেখেন আপনি বলেছেন, দেখেন সংসদের এই ঘটনা আজকের নতুন না, এটা দুঃখজনক ভাবে আমাদের সংসদ ভবনকে পরিচিত করেছে বহুবার, বিশেষ করে নতুন সংসদ ভবনে বিদ্রোহীর এই ঘটনাটা নতুন সংসদ ভবনকে কলঙ্কিত করেছে। এটা আমার মনে হয় যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন, সংবিধানকে ভালোবাসেন, দেশের কল্যাণ চান, তারা এই ধরনের সংসদের কাছ থেকে এই ধরনের কথা আশা করেন না। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তাহলে আমার বিশ্বাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় মোদিজির জায়গা থাকতেন, লিডার থাকতেন, তাহলে তার কোন সদস্যের কথা বলতে পারতেন না, পারতেন না, পারতেন না, পারতেন না। কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা এসেছেন, তাকে গালি দেওয়া হয়েছে, তার তিনি কোনো জবাব দেননি, বরং তার নিজের লোকদেরকে অনেক বেশি কষ্ট দেওয়া হয়েছে, সেই কষ্টের তিনি প্রতিউত্তর করেননি, ক্ষমা 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 করেছে। সুতরাং আজকের প্রেক্ষাপটে আমাদের মোদিজি, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি সবাইকে সবকা সাথ সবকা বিকাশ এই কনসেপ্টটা যে তিনি বলে ক্ষমতা এসেছে এটা যদি প্র্যাকটিক্যালি করতেন, তাহলে শুধুমাত্র কিছু ধর্মীয় ভাবাপন্ন অন্ধভক্তের লোকেদের নয়, বরং আমরা সবাই মিলে আমাদের দেশের প্রধানমন্ত্রী জয়মান বিশ্বের দরবার করতাম। জোর করে নতুন করে মোদি মিডিয়া বা গদি মিডিয়ার নাম করে কিছু লোকদের দিয়ে আলাদা করে তাকে প্রভাবিত করার দরকার ছিল না, পরিকল্পিতভাবে প্রভাবিত করার দরকার ছিল না। জনে জনে সমস্ত মানুষ তারই পক্ষে বলতো, আমরা বিশ্বের দরবারে বলতে পারতাম আমরা গর্বিত আমরা মোদিজির মতো প্রধানমন্ত্রী পেয়েছি। পাইনি আমরা, তাই মোদিজি সহ যারা দেশের দায়িত্বশীল আছেন তাদের কাছে আমরা বলতে চাই যে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে মানবতার মুক্তিদূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানুন, এবং যেখানে যেখানে আপনি কনসিডার করতে পারেন সেখানে সেখানে করুন। যেমন করে মোহাম্মদ সমস্ত বিশ্বকে জয় করেছেন আপনিও পারবেন, দেশবাসী জয় হৃদয় জয় করতে, শুধু বাহ্যিক নয় হৃদয় জয় করতে। এই বিষয়টাকে সামনে নিয়ে আমরা কাজ করতে চাই, এবং আমরা বলতে চাই যে যে ঘটনাটা ঘটেছে এটা নিন্দনীয়, এবং এই ধরনের ব্যক্তিত্ব যেন আগামীতে যে এরকম কোনো ব্যক্তিত্ব যেন এরকম ধরনের বলতে না কথা বলতে না পারে, সেই জন্য যেন কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেয় আশা করছি। जमात इस्लामी कोई पॉलिटिकल पार्टी नहीं है,
रिलीजियस पार्टी है जमात इस्लामी पब्लिक को आवाम को अपील कर सकता है, अपील कर रहे हैं कि देखिए सिचुएशन ये भी है, देश का हित के लिए, इंसानियत के हित के लिए जो करना है आपके लिए, किसी को चेंज करना, कोई ये करना, ये जमात इस्लामी इस तरह नहीं करता है। जब इलेक्शन आता है तब जमात इस्लामी अपना इलेक्शन मैनिफेस्टो जो प्रपोजल वो पब्लिश करता है, लेकिन जमात ऐसा खास कोई कैंपेन पॉलिटिकल कैंपेन नहीं चलाता है। चाहता है सेकुलर, सेकुलर कंट्री है ये, हमारा कॉन्स्टिट्यूशन सेकुलर है, जो पावर में आएगा गवर्नमेंट में जो आएगा उससे सेकुलर पॉलिसी अप्लाई करना है उनको, ये आपका कॉन्स्टिट्यूशन का हमें देना चाहिए। बहुत ही गलत लफ्ज कह दिया था उन्होंने, ये कहा कि ये लफ्ज इस्तेमाल नहीं होना चाहिए, उन्होंने उकसाने की कोई बात नहीं की, कोई उन्होंने स्ट्रैटेजी नहीं की, समझ में आया, कोई कैमरा ऐसा नहीं पेश कर सकता जिसमें उन्होंने इश्तेहार दिया, कोई नहीं ऐसा कह सकता। ये तो गवर्नमेंट ऑफ इंडिया ही नहीं, पूरी आरएसएस और बीजेपी का काम ये है कि जो सुल्म करे उसे बचाया जाए। जिस लड़के को थप्पड़ मारा प्रिंसिपल ने, उस लड़के उससे बचवाने की बीजेपी ने उस प्रिंसिपल को बचाने की कोशिश की, और जो आदमी 3 मुसलमानों को गिन गिन के मारा ट्रेन में, उसको भी उसको कहा मेंटली ये खराब था वो जितेंद्र सिंह। तो बीजेपी का ये फायदा है कि जो भी इस तरह का हरकत करेगा उसको बचाने की कोशिश करेगा। तो दानिश अली ने कोई उकसाने का काम नहीं किया, और सिवाय वो भी अगर उकसाने का काम किया होता तो राज सिंह माफी नहीं मांगते, इसका सबसे बड़ा सबूत है कि उनका जो सबसे बड़ा नेता उस वक्त था उसने माफी मांगी। माफी मांगने का मतलब क्या हुआ कि खुद उसको भी बुरा लगा, राजनाथ सिंह को भी बुरा लगा कि ये नहीं हम थे। सर 28 सितंबर से 8 अक्टूबर तक जो कैंपेन चलेगा, इस कैंपेन में आप लोग क्या करने जा रहे हैं? साधारण ভাবে যে বিষয়গুলো আমরা ভাবি নিচ্ছি, প্রথম কাজ যেটা আমাদের গুরুত্বপূর্ণ হবে, আমরা মানুষের রক্ত করব, কাছে সাথে পরিবারের সঙ্গে মিশব, আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে আমরা মিশব, মানে তাদের সাথেও আমরা যাওয়ার জন্য বলবো, এবং সেই সাথে সাথে আমাদের ওপেন প্রোগ্রাম যেগুলো থাকবে যেমন আইটি কর্নার মিটিং থাকবে, বিশেষ করে 8 তারিখে আমরা এডিসি হলে একটা কনফারেন্সের আহ্বান করেছি, আপনারা যদি একটুখানি আমাদের তাহলে দেখা যাবে আমাদের সহজ কাজটা আরো সহজ হয়ে যাবে, এবং বিশেষ করে মানবতার বুদ্ধিবৃত্তি হিসেবে যে ব্যক্তি আপনারা জানেন এই ব্যাপারে আসলে আমার কথা না, আমার কোনো তিনি বলছেন জগৎবাসীর জন্য কল্যাণ হয়, সেই ব্যক্তির ব্যাপারে যদি আপনারাও একটু পজিটিভ হয়ে দেন দেন, তো তাহলে হয়তো আপনারা মানবতা বৃদ্ধি করে, এবং যে এলাকা বিশেষ করে আপনাকে